তাফসির মাহফিল সিএইচপি বিসমিল্লাহির রহমানির রহিম তাফসিরুল কোরআন মাহফিল চট্টগ্রাম 2000 পাঁচ দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের তৃতীয় দিনে মূল্যবান বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা লুৎফর রহমান শব্দ ধারণ মাহসিন সাউন্ড সিস্টেম শুধু তাফসির মাহফিল সিএইচপি চ্যানেলে মাওলানা লুৎফর রহমানের বক্তব্য এখন দেখতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের বারেগাহে রহমতে হাজারো লাখ ও অনন্ত অযুত কোটি শুকর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল এটা আজকে আমাদের গৌরব আমাদের জ্বলন্ত আশা ভরসার মূর্ত প্রতীক এটা নিছক কোনো তাফসির মাহফিল নয় আমি মনে করি বিরাট জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে আজকে আমরা সমবেত একত্রিত হতে পেরে আসতে পেরে মাহফিলের যেসব ভাইয়েরা উদ্যোগী সহযোগী সহযোগিতাকারী হিতাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ী অংশগ্রহণকারী সবার পক্ষ থেকে কালেমাত্র শুকর সবাই একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ সমবেত ভাইয়েরা স্বল্প পরিসরে সীমিত পর্যায়ে এখানে বসেই চিন্তা করছিলাম কি আলোচনা করব তাফসির যিনি আলোচনা করবেন যার কাজ তারই সাজে তিনিই করবেন আসলে আমরা তার সহকর্মী সহমর্মী সহধর্মী সহযোগী সম্পূরক হিসেবে দু চার কথা বলার জন্য আমাদেরকে আপনারা ব্যবস্থাপনা মহব্বত করেন এই জন্যে আসলে আমরা দোয়া নেয়ার জন্যে আপনাদের সাথে একত্রিত হওয়ার জন্যই আসি মূলত তাফসির করার জন্যে নয় যার জন্য আজকের এই স্বল্প পরিসরে আমি কোরআনে হাকিমের একটা আয়াত অংশ বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল আয়া ইরশাদ হচ্ছে লাকাদ কানা লাকুম আল্লাহ পাক বলছেন হে দুনিয়ার মানুষেরা শোনো নিঃসন্দেহে রয়েছে তোমাদের জন্য ফি রাসূলিল্লাহি আমার পাঠানো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে উসওয়াতুন আদর্শ হাসানাতুন সুন্দরতম পরিপূর্ণ জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কাজের সব জীবনধারার পরিপূর্ণ পূর্ণাঙ্গ মুকাম্মল আদর্শ তোমাদের জন্য রয়েছে আমার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে আমি চুলচেরা আলোচনায় না গিয়ে এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন আমার পাঠানো এই রাসূলের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম সুন্দরতম শ্রেষ্ঠতম জীবনের প্রতিটি ক্ষেত্রে সমাধানযোগ্য গ্রহণযোগ্য আদর্শ আমি আল্লাহ রেখে দিয়েছি বলুন আলহামদুলিল্লাহ রাসূলকে ব্যক্তি হিসাবে যেমন সামনে রাখা যায় স্বামী হিসাবে বোধহয় রাখা যায় না মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর মতো স্বামী জগতের অন্য কোন নারী কি পেয়েছে রাসূলকে পিতা হিসেবে যদি সামনে রাখা যায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার মতো পিতা জগতের অন্য কোন সন্তান পেয়েছে কি নবীকে যদি নানা হিসেবে সামনে রাখা যায় হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার নানার মতো নানা দুনিয়ার কোন নাতি পেয়েছে কি নবীকে যদি আমরা গৃহী হিসেবে প্রতিবেশী হিসেবে সামনে রাখতে চাই মক্কার সেই পথে কণ্টক দায়িনী দুষ্ট প্রতিবেশিনী যে নবীর চলার পথে কাটা দিত সেই দুষ্ট বুড়ির প্রতিবেশীর মতো ভালো প্রতিবেশী
বেশি বোধহয় দুনিয়ার আর কেউ আজ পর্যন্ত পাইনি, ঠিক কি না? যদি আমরা নবীকে ইমাম হিসেবে কল্পনা করি, মসজিদে নববীর ইমাম হিসেবে দুনিয়ার শ্রেষ্ঠ ইমাম, ঠিক কি না? নবীকে যদি আমরা বাদশাহ হিসাবে, তাজদারে মদিনা, মদিনার শাহানশাহ হিসাবে কল্পনা করি, তাহলে নবী দুনিয়ার শ্রেষ্ঠ বাদশাহ কিনা বলুন? নবীকে যদি আমরা সেনাপতি হিসাবে চিন্তা করি, বদর, ওহুদ, খন্দক, তবুক, হুনায়ন, ডজন ডজন জেহাদের সেনাপতি নবী মুহাম্মদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন কিনা বলুন? নবীকে যদি আমরা বিচারপতি হিসাবে চিন্তা করি, তাহলে মদিনার সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মুহাম্মদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের প্রথম ফৌজদারি আইন দণ্ডবিধি আজকে প্রয়োগ করা হবে। একটা মেয়ে চুরি করেছে, নবীজির মেয়ের নামে নাম ফাতেমা, বনু মাখজুম কুরাইশদেরই একটা শাখা, সেই গোত্রের মেয়ে চুরি করেছে। নবী কোরআনের ফৌজদারি আইন দণ্ডবিধি তার উপরে কার্যকরের নির্দেশ দিলেন, আর সারেকো ও সারেকাতো ফাক্তাউ আইদিয়াহুমা, তার হাত কেটে দেওয়া হোক। জলিলুল কদর সাহাবাই কেরাম, যাদের মধ্যে সাইয়েদেনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবাই কেরাম, তারা রাসূলের কাছে আরজ করলেন, ইয়া রাসূল আল্লাহ, কোরআনে বিচার আইন দণ্ডবিধির আরেকটাও তো বিধান আছে, দিয়াতুন মুসাল্লামাতুন, কুরাইশ বংশের মেয়ে, নবী বংশ, রাজবংশ, শ্রেষ্ঠ বংশ আপনার নিজের বংশ, ইসলামের প্রথম ফৌজদারি আইনেই যদি কুরাইশ বংশের মেয়ের হাত কাটা যায়, কিয়ামত পর্যন্ত একটা কলঙ্ক পড়ে যাবে যে এমন আইন জারি করেছে, সেম সাইডে ফায়ার করেছে, নিজের বংশের হাত আগে কাটা গেছে। ও গো আল্লাহর নবী, রায় পরিবর্তন করার জন্য আমরা বলি না, এই হাত কাটার রায় এটাকে পরিবর্তন করে একবারে মোটা অঙ্কের একটা দিওয়াত জরিমানা, এটা আপনি যদি মেহরবানি করে বলে দিতেন, মেয়ের পরিবার দিতে না পারলেও আমরা কুরাইশদের ইজ্জত রক্ষা করার জন্য আমরা নিজেদের পক্ষ থেকে আদায় করে দিতুম। রাসূলের চেহারা মোবারক টকটকে লাল লাল হয়ে গেছে, ধমকের সুরে বলছেন, লাও আন্না ফাতিমা তাবিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাও যদি চুরি করত, আমি আজকে তার হাতও কেটে দিতাম। কুরাইশ বংশের মেয়ে, নবী বংশ, নিজের বংশ, এই জন্য ক্ষমা করতে বলছো? তা হবে না। আমিরুল মুমিনিন সাইয়েদেনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটারই ফৌজদারি আইন দণ্ডবিধি, এটার সূত্র ধরে নিজের ছেলে মিশরের একটা থানার নির্বাহী প্রধান, ছেলের উপরে মদ্যপানের অভিযোগ এসেছিল, অভিযোগ প্রমাণিত হলো, ছেলেকে মদিনায় ডাকানো হলো। ঐতিহাসিক বালাজুরি লিখেছেন, আল্লামা ইবনে জারির আত-তাবারি তার তারিখে লিখেছেন, তার উপরে আশিদুররা মারার হুকুম দেয়া হলো, মসজিদে নববীর বারান্দার পিলারের সাথে বেঁধে জল্লাদ আসলো, কোরআনের ফৌজদারি আইন তার উপরে প্রয়োগ করা হলো, 39/40 দুররা, এইটা যখন মারা হলো তখন ছেলে রক্তে ছটফট করতে করতে সেখানে শহীদ হয়ে গেল, কিন্তু পিতার মন টলল না। এখানে আরেকটা জিনিস অনুধাবন যোগ্য, প্রথম দুররা মারছিল জল্লাদ, চার দুররা মারার পরে আমিরুল মুমিনিন তিনি দেখলেন যে জল্লাদ দুররা মারে চাকরিও বাঁচায়, কার্পিটে দুররা মারা হচ্ছে, আমিরুল মুমিনিনের ছেলে, সুতরাং দুররার হক আদায় হয় না, তখন নিজে লাভ দিয়ে উঠে বলেন যে দুররা আমার হাতে দাও। কোরআনে পাকে আল্লাহ পাক বলেছেন, অপরাধীদেরকে শাস্তি দেওয়ার সময় তোমাদের মনে যেন কোনো দুর্বলতা পয়দা না হয়, তুমি পারবে না, আমাকে দাও। তখন এক দুই করে আবার দুররা মারা নিজের হাতে শুরু করলেন, একটা মেরে বলে আলাহাদ, এক ডিসিজ ওয়ান, সাইয়েদেনা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের তদানীন্তন গভর্নর, তিনি বললেন, ইয়া আমিরুল মুমিনিন লা ওয়াহিদ বাল খামস, এক বলবেন না পাঁচ বলেন, চারটা তো জল্লাদ দিয়েছে। আমিরুল মুমিনিন বলেন, ওই চারটা উসুল যোগ্য নয়, গণনার যোগ্য নয়, ওই চারটা বাদ, আমি নিজের হাতে দুররা মারবো। যখন এইভাবে 40টা মারা হলো, ছেলে সেখানে শাহাদাত বরণ করলো। হ্যাঁ, এখন ইসলামের ফৌজদারি আইন দণ্ডবিধি প্রয়োগ হওয়ার পরে অপরাধী কিন্তু অপরাধী থাকে না, সে বেশি হয়ে যায়। আর এখানে দেখা যায় যে জানির বিচার হচ্ছে
যখন সে মুর্মুষ, আল্লাহর রাসূল বলেছিলেন তোমরা কেউ যদি বেহেশতি কোনো মানুষকে দেখতে চাও ফালিয়ানজুর ইলা হাযা, তাহলে ওই লোকটাকে দেখে নাও। তাহলে কোরআনি আইনে যদি বিচার হয়, যত বড় অপরাধী হোক দুনিয়াতে বিচার হলে আখেরাতে সে নাজাত পেয়ে যাবে। আর যদি কোরআনি আইনে বিচার না হয়, দুনিয়াতে হাজারবার ফাঁসি দিলেও, ফায়ারিং স্কোয়াডে গুলি করলেও, এখানের বিচারও ঠিক ওখানেরটাও ডিউ আছে, পাওনা আছে, ঠিক কি না? এটা হলো খাসারা দুনিয়া অল আখেরা, দুনিয়াও গেছে আখেরাতও গেছে। আচ্ছা আসুন, তখন নিজেই ছেলেকে গোসল করালেন, কাফন পরালেন, মসজিদে নববী থেকে বের করে মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম কোণে মসজিদে গামামা বর্তমানে যেখানে, সেখানে নিয়ে তাকে একবারে কাফন দাফন সব পরায়ে গারকাতুল বাকি জান্নাতুল বাকির পাদদেশে নিয়ে গেলেন, নিজেই কবরে নামলেন। শত হলেও বাবা সন্তান স্নেহ বাৎসল্য বলতে একটা জিনিস তো আছে, কবরে নামিয়ে টামিয়ে যখন মাটি দেয়া হয়ে গেল, সাহাবা ইকরামদেরকে আমিরুল মুমিনিন বললেন যে আইয়ুহান নাস খুজু মাকানাকুম, হে আমার ভাইয়েরা আপনারা কেউ যাবেন না, আমি বলার আগে দয়া করে নিজ নিজ জায়গায় অবস্থান করতে থাকুন। সাহাবারা সব সেখানে অপেক্ষা করছেন। যখন কবরে মাটি টাটি দেওয়া হয়ে গেল, জল্লাদকে বললেন আমার দোররাটা নিয়ে আসো, জল্লাদ দোররা এনে আমিরুল মুমিনিনের হাতে দিল। দেওয়ার পরে এখন কবরের উপরে আবার 41 থেকে গণা আরম্ভ, 41 থেকে 80 পর্যন্ত মারেন আর বলেন আল্লাহ আল্লাহ রাসূল দেখুক, আসমান জমিন দেখুক, আমার ছেলে অন্যায় করেছে, তার শরীয়ত বিধান অনুযায়ী তার পাপের শাস্তি দুনিয়াতে পুরাটুকুন আমি দিতে পারিনি, তার জীবনতে অর্ধেক সাজা দেওয়ার পরে সে মারা গেছে, বাকি অর্ধেক তার কবরের উপরে মেরে দিচ্ছি, আল্লাহ হাশরের কঠিন দিনে তুমি ওমরকে এর জন্য দায়ী করো না, ওমরকে এর জন্য শোকজ করো না। প্রিয় ভাইয়েরা, অপরাধী যে দলেরই হোক তাদেরকে গ্রেফতার করা হবে, ঠিক কি না? বলা সহজ, অপরাধী যে দলেরই হোক, সন্ত্রাসী যে দলেরই হোক, তাদেরকে গ্রেফতার করা হবে। কাজীর গরু কিতাবে আছে কিন্তু গোয়ালে নেই। প্রতিপক্ষকে শায়েস্তা করার জন্য আমার হাতে হামলা আছে, আমার কোর্টে মামলা আছে, আবার আমার পক্ষে মিছিল করার জন্য ভাড়াটিয়া কামলা আছে, আবার আমার ফেভারে চাটুকারিটা করার জন্য উচ্ছিষ্ট ভুজি বুদ্ধিজীবী এবং আমলা আছে, এছাড়া বন্ধুকে উপহার দিয়ে নিজের যথাসর্বস্ব বিলিয়ে দিয়ে দিগম্বর হওয়ার জন্য আমার নিগড়ে আমার কাছে ট্রানজিটের চুক্তির গামলাও আছে, আমার কাছে কি নেই আজকে আমি জিজ্ঞাসা করি। এইভাবে পুরা দেশ আজকে উলঙ্গ হয়ে গিয়েছে, স্বপ্নের সোনার বাংলা আমরা গড়তে চাই, ঠিক কি না? প্রশাসন থেকে উচ্চতম পর্যায় থেকে যে অমুকের স্বপ্নের সোনার বাংলা এটা গড়তে হবে, কিন্তু এমন ছেলেদেরকে দিয়ে আগামীর সোনার বাংলা গড়া যাবে না, যেই ছেলেরা ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করে, এমন ছেলেদেরকে দিয়ে সোনার বাংলা গড়া যাবে না, যারা আজকে জাতীয় জীবনকে একটা দুর্বিষহ অবস্থায় ঠেলে দিয়েছে। সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই, ঠিক কি না? আর সোনার মানুষ বানাবার মেশিনারি এই একটা, আর এটারই প্র্যাকটিক্যাল রূপ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, ইসলাম সে তো পরশ মানিক, তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা তাদেরই আমরা বুঝি। আমি কি বলতে চেয়েছি আপনারা বুঝেছেন, আমার হাতে মামলা আছে, আমার হাতে হামলা আছে, আমার হাতে কামলা আছে, আমার হাতে আমলা আছে, আমার হাতে গামলাও আছে, এইবার আমি মনে করি যে আমি সব কিছু, ঠিক কি না? এইভাবে পুরো জাতি আজকে উচ্ছন্নে যেতে বসেছে। শুধু মণ্ডলী যে এত অংশ আমি নিয়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বাবা হিসেবে, স্বামী হিসেবে, পিতা হিসেবে, সেনাপতি হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে, বিচারপতি হিসেবে, বিজয়ের মহান আদর্শের নেতা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ কিনা বলুন। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা বলছে অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ রোলার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, মুহাম্মদ আল্লাহ বিলেসিম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড।
ধর্মীয় নেতা হিসেবে, রাজনৈতিক নেতা হিসেবে, একজন স্থপতি, একজন সংগঠক হিসেবে, একজন নেতা, একজন রাষ্ট্রনায়ক হিসেবে যেদিক থেকে আমরা দেখি মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান, তিনি সবার উপরে সর্বশ্রেষ্ঠ, তাকে সামনে রাখলে